বিয়ানীবাজারে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আদিল হোসেন নামে এক যুবককে মাথায় আঘাত করে খুন করেছেন আব্দুল কাদের মিয়া নামে তার সহোদর। বুধবার 9 অক্টোবর বিকেল 4:15 দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে নিজ বাড়িতে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। আদিল ওই গ্রামের মুখলিস মিয়ার ছেলে। এই ঘটনার পর থেকে আব্দুল কাদের পলাতক রয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিরোধের জেরে আব্দুল কাদের তার ছোট ভাই আদিল মিয়াকে পেছন থেকে কোতাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আদিল। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সিলেটের বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই আদিল মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক শিমুল শাহ নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতার প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত কাদের পলাতক রয়েছেন। এই ঘটনায় আদিলের বড় ভাই তারিক মিয়া মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন। জানাতুল আফসানা, নিউজ ডেস্ক।